আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অল ইংলিশ লার্নার্স অফ দ্য ওয়ার্ল্ড। টুডে আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ইংলিশ ফার্স্ট পেপার ফর HSC অর আলিম স্টুডেন্টস। দিস ক্লাস ইজ প্রেজেন্টেড বাই MD শামসুল হক, লেকচারার ডিপার্টমেন্ট অফ ইংলিশ, হারবাই দারুল উলুম ফাজিল মাদ্রাসা গাজীপুর। সো লার্নার্স, টুডে আওয়ার ডিসকাস পয়েন্ট উইল বি অ্যাবাউট হোয়াট HSC অর আলিম ইংলিশ ফার্স্ট পেপার। টুডে উইল ডিসকাস অ্যাবাউট এ পোয়েম, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ড্রিম পোয়েমস। সো the name of the topic is dream poems. Dear learners, you are watching some jumbled words, kichu elomelo shobdo dekhcho. All these words are dream related words. Shopner manush koto kichu dekhe, jemon ekhane ache friendship, love, happy lovers, ডেটিং কাপল, ম্যারিজ অ্যান্ড লাভ, এ লট অফ থিংস, ইমোশনাল থিংস, অল দিজ আর ইমোশনাল থিংস হুইচ ইজ জেনারেলি সিন ইন ড্রিমস অ্যাট নাইট। নাও উই আর গোয়িং টু অ্যানাদার স্লাইড, দেয়ার ইজ অলসো সাম জাম্বল ওয়ার্ডস, কিছু এলোমেলো বিক্ষিপ্ত শব্দ আছে। দিজ আর অলসো ড্রিম রিলেটেড ওয়ার্ডস। এখানে এই শব্দগুলো আধুনিক প্রযুক্তি সংক্রান্ত, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি, তারপরে ইংলিশ লার্নিং, রিসার্চার্স, ম্যানেজমেন্ট, টেকনোলজি, বিজনেস, a lot of things, all these are related to the dreams of modern age. So my learners, you are watching three pictures. All these pictures are for a same man. This is D.H. Lawrence. Today we will discuss about his poem. This writer was born in 1885 and took his last breath in 1930. D.H. Lawrence সম্পর্কে আমরা আরো জানব। D.H. Lawrence was an English author of novels, plays, short stories, poems, travel books and letters. Now we are going to learn about D.H. Lawrence. What is the full name of D.H. Lawrence? The full name of D.H. Lawrence is David Herbert Lawrence. He was born in 11 September 1885 in Westwood, United Kingdom. এই প্রখ্যাত কাব্যকার বা কবি, ঔপন্যাসিক, 1885 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর ইউনাইটেড কিংডমে ওয়েস্টউডে জন্মগ্রহণ করেন। অ্যান্ড টুক হিজ লাস্ট ব্রেথ, দ্যাট মিন্স হি ডায়েড 2 মার্চ 1913 ভ্যান্স, ফ্রান্স, এবং উনি 1930 সালে 2 মার্চ ফ্রান্সে ইন্তেকাল করেন। His written books are Sons and Lovers. তার লেখা বই হচ্ছে Sons and Lovers, Women in Love, The Rainbow, The White Peacock, and The Lost Girl, etc. So, we can understand about this famous poet. Now we are going to read about his poem,
which is our syllabus. All people dreams, but not equally. Those who dreams by night in the dusty recesses of their mind, woke in the morning to find that it was vanity. But the dreams of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. সুতরাং শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, ছোট্ট একটি কবিতা স্বপ্ন নিয়ে, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সব মানুষ একইভাবে স্বপ্ন দেখে না, ব্যক্তির ব্যক্তিত্ব এবং পার্সোনালিটির উপর স্বপ্নর বাস্তবতা নির্ভর করে। দোজ হো ড্রিমস বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ মাইন্ড, যারা অলসভাবে ব্রেনের অবসাদ নিয়ে রাত্রিতে স্বপ্ন দেখে, ওক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এবং সকালে যখন ঘুম থেকে ওঠে তারা বুঝতে পারে এই স্বপ্নটা তার ছিল অসার বা তুচ্ছ বা অর্থহীন। বাট দ্য ড্রিমস অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। বাট দ্য ড্রিমস অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, যারা দিবা স্বপ্ন দেখে তারা এই স্বপ্নটার বাস্তবায়নের জন্য খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং সক্রিয় হয়ে যায়। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেনস, কারণ তারা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে, অর্থাৎ প্রজেক্ট পরিকল্পনা ভিত্তিক স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তাকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করে। সুতরাং ডিএস লরেন্সের কবিতায় দুই ধরনের স্বপ্ন নিয়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে যারা রাতের বেলায় স্বপ্ন দেখে অলস মস্তিষ্ক নিয়ে, তার এই স্বপ্নের কোনো বাস্তবতা আসে না, কিন্তু যারা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে তারা ডেঞ্জারাস পিপুল বা বাস্তববাদী লোক, এবং তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে ছাড়ে। সো ডিয়ার লার্নার্স, শর্ট কোশ্চেন্স ফ্রম ডিএস লরেন্সেস পোয়েম, ডিএস লরেন্সের কবিতা থেকে সংক্ষিপ্ত আমরা তিনটা কোশ্চেন সিলেকশন করেছি। নাম্বার ওয়ান, রাইট এ জিস্ট অফ দ্য পোয়েম, কবিতার সার অংশ লেখা। দিস ইজ ইউর হোমওয়ার্ক, ইউ মাস্ট মেক ইট অ্যান্ড রাইট টু মি আর সাবমিট ইন মাই ডিপার্টমেন্ট আর রাইট ইন মাই মেসেঞ্জার্স, আই উইল ইভালুয়েট ইউ। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন অ্যাবাউট দ্য ড্রিম অফ নাইট, রাত্রে স্বপ্ন নিয়ে কবি কী বলেছে, এটারও শর্ট কোয়েশ্চেন লিখবে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন অ্যাবাউট দ্য ড্রিম অফ ডে, এবং দিবা স্বপ্ন নিয়ে কবি কী বলেছেন, এটারও শর্ট কোয়েশ্চেন লিখবা। এই তিনটি তোমাদের হোমওয়ার্ক, তোমরা লিখবে এবং আমি এটার ইভালুয়েট করব। ইন নেক্সট লাইট উই আর ওয়াশিং টু পিকচার্স, ইউ শুড নো দ্যাট we are discussing about the two poems from a same lesson. Who is this writer? এই কবির নাম ল্যাংস্টন হাগস। ল্যাংস্টন হাগস 1902 জন্মগ্রহণ করেন এবং 1967 ইহলোক ত্যাগ করেন। Now we are going to know details about this poet. The full name of the poet is James Mercer Langston Hughes. James Mercer Langston Hughes. He was an American poet, social activist, novelist, playwright and columnist from Joplin, Missouri. তিনি ছিলেন আমেরিকার একজন কবি, সমাজকর্মী, উপন্যাসিক, নাট্যকার, পত্রপত্রিকার লেখক, এবং উনি জুপলিন মুসিরিতে অবস্থান করতেন। দিস পোয়েট ওয়াজ বর্ন ইন 1 February 1902 ইন জুপলিন মুসিরি, ইউনাইটেড স্টেটস, অ্যান্ড দ্য পোয়েট টুক হিজ লাস্ট ব্রেথ ইন 22 May 1916 স্টোভেনস্টন পলিক্লিনিক।
Dear learners, now we are going to read about the poem of Langstonhaght's dream poem. Hold fast to dreams, for the dreams die. Life is a broken winged bird that can't fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. So dear learners, এখানে কবি বোঝাতেছেন, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইট ড্রিমস ডাই। মানুষ যখন রাত্রে স্বপ্ন দেখে, স্বপ্নটা খুব তাড়াতাড়ি দেখে এবং খুব বেগবান হয় স্বপ্নটা, এবং অল্প সময়ের ভিতরে এটা বিলুপ্ত হয়ে যায়। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। এই স্বপ্নকে উনি তুলনা করেছেন একটা পাখি যদি ডানা ভেঙে যায় যেমন উঠতে পারে না, ঠিক অনুরূপভাবে স্বপ্নের বাস্তবতাও ডানা ভাঙা পাখির মতো, যে স্বপ্নের কোনো বাস্তবতা বা রিয়েলিটিতে রূপান্তর করা যায় না। হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। যখন স্বপ্ন দেখা শেষ হয়ে যাবে, স্বপ্ন তাড়াতাড়ি চলে যায়, তখন জীবনটাকে অসহায় একটা পরিত্যক্ত অনাবাদী জমির মতো মনে হয় এবং মনে হয় যেন স্নো, তুষারে পরিপূর্ণ একটা নিরানন্দ অবস্থা। সুতরাং ডিয়ার লার্নার্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাকর্ডিং টু ল্যাংস্টনহাক্স, দ্য ড্রিম অ্যাট নাইট মিন্স ইউজলেস সামথিং হুইচ হ্যাজ নো রিয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শর্ট কোয়েশ্চেন আলোচনা করতে যাচ্ছি ড্রিম পোয়েট নিয়ে, হাক্সস্টোনের। রাইট এ সামারি অফ দ্য পোয়েম ইন 150 ওয়ার্ডস। সাধারণত বোর্ড পরীক্ষায় বলা হয় সামারিগুলো 150 শব্দে লিখতে। নাম্বার টু, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন থ্রু দ্য ড্রিম পোয়েম। ল্যাংস্টোন তার কবিতায় ড্রিম পোয়েম বলতে কি বোঝাতে চেয়েছেন? These two questions are your homeworks, dear students. You must practice at home, write it and send me in my department or in my messenger box so that I can evaluate your writing. In case of your correction, I must help you. Now we are going to discuss about some related words and phrases of dream. A broken wing bird, that means dana bhanga pakhi. এটাকে স্বপ্নের সঙ্গে তুলনা করা হয়েছে, পাখির ডানা না থাকলে যেমন উঠতে পারে না, অন দ্য সেম ওয়ে ড্রিম অফ নাইট ক্যান নট কাম ট্রু অর ইন রিয়ালিটি। ব্যারেন ফিল্ড, অনাবাদী জমি, দ্যাট মিন্স যে জমিতে কোনো আবাদ হয় না বা পরিত্যক্ত জমি বা ফসল হয় না, তার সঙ্গে ডিমকে তুলনা করেছে। ফ্রোজেন মিন্স তুষার আবৃত, ঘন কুয়াশা বা শীতলে পরিপূর্ণ। রিসেসেস অফ দ্য মাইন্ড, রিসেস মিন্স কর্মাবকাশ বা নিবৃত বাস। রিসেসেস অফ মাইন্ড মানে এখানে অলস মস্তিষ্ককে বোঝানো হয়েছে। ডাস্টি, ধুলাময় বা ন্যাস্টিক সিচুয়েশন। মেক সামথিং ট্রু, কোনো কিছুকে বাস্তবে রূপান্তর করা। হুইচ কামস টু রিয়েলিটি অর অ্যালাইভ অর গিভ সাম রিওয়ার্ডস ইজ কল মেক কামিং সামথিং ট্রু। ভ্যানিটি, তুচ্ছতা ছিল বা অসার যার কোনো বাস্তবতা নাই। সো ডিয়ার লার্নার্স, ফ্রম দিস ওয়ার্ডস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ড্রিমি কন্ডিশন অফ হিউম্যান বিইংস। ড্রিমস আর টু টাইপস, ফ্রম দিস পোয়েম উই আন্ডারস্ট্যান্ড ড্রিম অফ নাইট ক্যান নট বি কাম টু রিয়েলিটি, বাট ড্রিম অফ ডে দ্য ড্রিমার কাম টু মেক ইট ট্রু ইন হিজ রিয়েল লাইফ। সো ডিয়ার লার্নার্স, উই আর গোয়িং টু দ্য লাস্ট পোর্শন অফ দ্য ক্লাস। ডিয়ার লার্নার্স, দিস ইজ এনাফ ফর টুডে, বেস্ট উইশেস টু অল। So my learners, from me, I am giving you a
an advice that you must be punctual, active and studious so that you can shine in life. In fine, a lot of thanks to all.